السلام عليكم سير. وعليكم السلام بوشن. আপনি আপনার কাপড়টা খুলেন তো। সরি স্যার, কি বললেন? বলেছি আপনাকে কাপড় খুলতে। আপনি এরকম উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আমি বুঝতে পারতেছি না। আহা, এখানে উল্টাপাল্টা কথা কোথায় বললাম? আপনাকে বলেছি কাপড় খুলতে, সিম্পল একটা ব্যাপার, কাপড় খুলেন। আর তাছাড়া আপনার এখানে আমি আজকে ফার্স্ট টাইম জয়েন করেছি। আজকে প্রথম দিন আপনি আমাকে বলতেছেন কাপড় খুলতে, আবার তাছাড়া এখানে দুইজন স্টাফ আছে। এখানে দুইজন থাকুক আর পাঁচজন থাকুক, এখানে দশজন থাকলেও আপনাকে কাপড় খুলতে হবে। আমি বলছি সো আপনি খুলবেন, কাপড়টা খুলেন। আপনি বললেই কি আমি কাপড় খুলবো নাকি? আমি বললেই আপনি কাপড় খুলবেন। আপনি কি করে ভাবলেন যে আপনি বলবেন আর আমি কাপড় খুলে ফেলবো? আমি কাপড় খুলতে পারবো না। দেখুন, একদম চিল্লাচিল্লি করবেন না, এখানে চিল্লাবো শুধুমাত্র আমি। আমি আপনাকে অর্ডার করেছি কাপড় খুলতে, সো আপনি কাপড় খুলবেন। আপনি বললেই কি আমি কাপড় খুলবো নাকি? আমি কাপড়টা আবার খুলতে পারবো না, আপনি বুঝতে পারছেন? আপনাকে আমি লাস্টবারের মতো বলছি, আপনি যদি চান যে কাল থেকে আপনি অফিসে আসবেন, আপনার ডিউটিটা করবেন, তাহলে আপনাকে কাপড় খুলতে হবে। তাছাড়া কাল থেকে আপনারা আসতে হবে না। মানে আমি যদি কাপড় না খুলি তাহলে আপনি আমাকে চাকরি থেকে ফায়ার করে দিবেন? হ্যাঁ। না না, আমার চাকরিটা খুবই দরকার। ঠিক আছে, আমি কাপড় খুলতেছি। স্যার, আমি তো আপনাকে কখনো কোনো মেয়ের প্রতি এরকম অসম্মান করতে দেখিনি। আর তাছাড়া আপনি নিজেই সবাইকে বলেন যে সবসময় নারীদেরকে সম্মান করা উচিত, তাদের সবসময় আপনি নিজেই সম্মান করেন। তাহলে আজকে আপনি আমাদের সামনে এই আপুটাকে কেন এভাবে অপমান করলেন? এইটা অন্তত স্যার আপনার কাছ থেকে আমি আশা করিনি। আর তাছাড়া অফিসের সবাই আপনাকে অনেক সম্মান করে, অনেক ভালো জানে। এই কাজটা করা আপনার একদমই ঠিক হয়নি স্যার। স্যার, বাংলাদেশে কয়েকটা টপ বিজনেসম্যানের ভিতর আপনি একজন, সোসাইটিতে আপনার অনেক সুনাম আছে, নাম আছে। স্যার, আপনি কেন যে হুট করে এরকম করলেন আমি কিছু বুঝতে পারতেছি না। আসলে স্যার কারণটা কি? দেখুন, আপনারা আমাকে ভুল বুঝতেছেন, আগে পুরো ব্যাপারটা শোনেন তাহলে বুঝতে পারবেন। আরে কি আজব তো! এই দারোয়ান, এই তোর সমস্যাটা কি? হ্যাঁ, সে কখন থেকে কলবেল দিচ্ছে, কানে শুনতে পাস না, প্রবলেমটা কি? হ্যাঁ, এখানে ডিউটি করতে আসছিস নাকি গায়ে হাওয়া লাগা বসে থাকতে আসছিস? সারাটা দিকে কি ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম। চাচা, মেয়েটা কে? মেয়েটা মনে হয় আজকে জয়েন করছে। তো আপনাকে গায়ে কেন হাত তুললো? ওই গায়ে হাত দিছে স্যার, আমি তো নামাজে দাঁড়াইছিলাম, গেটটা খুলতে দেরি হয়েছে এই জন্য গায়ে। প্রথম দিন আসতে না আসতেই আপনার গায়ে হাত তুললো? আচ্ছা কাকা, বিষয়টা আমি দেখতেছি, আপনি মনে কষ্ট নিয়েন না, ওর পক্ষ থেকে আমি সরি। আসলে স্যার আই এম সো সরি, মানে আমি না বুঝতে পারিনি, আমি মানুষকে মানুষ মনে করি না, আমি সবসময় গরিব মানুষদের সাথে অনেক খারাপ আচরণ করি। স্যার, আজকে আমি রিয়েলাইজ করতে পারতেছি যে আমি কত বড় অন্যায় করছি। আপনি আমাকে যথেষ্ট শিক্ষা দিয়েছেন, আমার যদি লজ্জা থাকে আমি আর কোনোদিনও মানুষের সাথে খারাপ আচরণ করবো না। স্যার, আপনি আমাকে প্লিজ মাফ করে দিন, আর আমাকে প্লিজ চাকরি থেকে বহিষ্কার করবেন না, আমার চাকরিটা খুবই দরকার। ইটস ওকে, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাতে আমি হ্যাপি। বাট আপনার কাপড় খুলেছি আমি আপনার শরীর দেখার জন্য না, এই দুইটা মানুষের সামনে আপনাকে অপমান করার জন্য, কারণ আপনি একটা মুরব্বী মানুষকে থাপ্পড় দিয়েছেন। ফার্দার এই কাজ আর কখনো করবেন না। সরি, আবার কোনোদিন এরকম আচরণ করব না। ইটস ওকে, যান গিয়ে কাজ করুন। জি স্যার। আচ্ছা, আপনি ফাইলটা একটু দেখেন তো।